শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের 4.3 এর যোগ অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা মূলত তোমাদের যোগের অংশটুকু টোটালটা শেষ করব, অর্থাৎ 21 থেকে 27 এই অঙ্কটুকু সম্পর্কে তোমাদের ধারণা দিব। তবে আমি এখানে মূলত তিনটা অঙ্ক করে দিব, মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অঙ্ক, বাকিগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। যদি তোমাদের কোনো এতে সমস্যার সম্মুখীন হও বা অঙ্কগুলো করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে বা আমাকে ফোন দিবে, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সেই অঙ্কগুলাকে সমাধান করে দেওয়ার জন্য। তো চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই, আমরা আসলে মূল যেখানে কাজ করব। তো আমরা সর্বপ্রথম আমরা মূলত আলোচনা করব হলো 23 নম্বর অঙ্কটা নিয়ে। এটা মূলত যদি অঙ্কটা আমরা প্রপারলি বুঝি বা বুঝতে পারি, তাহলে আশা রাখি অন্য অন্য অঙ্কগুলা করতে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে একটু ক্রিটিক্যাল। তো যাক, আমি শুরু করছি। দেখো, আমরা সদৃশ পদ গুলাকে কি করবো, নিচে নিচে সাজাবো, যেটা আমরা আগেও করেছি। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম পদে আমরা পাবো 2x³ 9x² দেখো, সাজানোটাই মুখ্য। আমরা যদি সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক করার কোনো অসুবিধা হবে না। আমার লেখাটা একটু দিক হবে, কারণ আমি ডিজিটাল বোর্ডে লিখছি। তো আচ্ছা, তো দেখো প্রথম পদ লিখলাম, সেকেন্ড পদ দেখো x³ নিচে x³ লিখবো, তো কি আছে -x³। আচ্ছা, এরপরে x² নিচে x² লিখবো, 7x². এরপর আমরা x এর নিচে x লিখবো, 8x। আর কনস্ট্যান্ট অর্থাৎ নাম্বারের নিচে নাম্বার লিখবো, লিখে গেলাম। দেন পরবর্তীটা খেয়াল করো, একই ঘটনা, x³ নিচে x³, x² নিচে x² লিখবো, এরপরে x এর নিচে x, আর রাশিগুলোর যে সাইন দেওয়া আছে সাইনগুলো আমরা সাইন মতো করে লিখবো। তো আমরা সাজাইলাম, ঠিক আছে, তিনটা রাশি আমরা কি করছি, সদৃশ পদ গুলাকে পরস্পর তার নিচে সাজিয়ে নিলাম। আর যেহেতু আমাকে যোগ করতে হবে, তো যোগের সময় আমাদের কোনো সাইন চেঞ্জ হবে না, ঠিক আছে। চলো চলো আমরা কাজটা তাহলে শুরু করি। তো খেয়াল করো, এখানে দুটা -³, মানে একটা কিউব একটা কিউব, তাহলে x³ - x³ - তো দুইটা কিউব x³ মিলে ভাই কয়টা, -1 আর -1 যোগ করলে আমরা কি পাই, -2 পাই না, তাহলে কি হয় -2x³ হয়। দেখো নিচে দুটা মিলে আমাদের কি হয়, এইটা আর এটা মিলে হয় -2x³, আর উপর আছে +x³, তাহলে প্লাস সংখ্যা আর মাইনাস সংখ্যা সমান, আলটিমেট রেজাল্টটা কি হবে, 0। তার মানে আমাদের এই রাশি টোটালটা যদি আমরা যোগ করি, টোটালটা রাশি যোগ করলে আমরা কত পাবো, অ্যান্সার 0 পাবো। আচ্ছা, দেন সামনে আগাও, এখানে দেখো -9x² আমরা যদি একটু দিক বাইরে সাজাই লিখি, এখানে -9x² আছে, আর নিচে দেখো 7x² আর 2x² যোগ করলে কি হয় 9, ওইটা মাইনাস, আর নিচে এইটা দুটোকে যোগ করলে হয় প্লাস, তাহলে এটাও কি আলটিমেট রেজাল্ট 0। তাহলে আমরা প্লাস দিয়ে 0 লিখি, সামনের দিকে আগাই। এখানে খেয়াল করো +11x আর 8x - 4x-, তাহলে ঠিক আগের মতো যদি আমরা হিসাব করি, মাইনাসে মাইনাসে যোগ করব, কিন্তু সাইনটা হবে কি মাইনাস। যদি আমরা সেগুলো করি, তো দেখো আমরা পাশে এই জায়গায় সাজায় যদি লিখে বোঝার চেষ্টা করি, 8 আর হলো 4, 8 আর 4 যোগ করলে কত হয় দেখো, -4 - 8 যোগ করলে আমরা কত পাই, -12, তার সাথে আমরা কি করতে হবে, যোগ করতে হবে 11, তাহলে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে 12 থেকে 11 বাদ দিলে কি থাকে 1, আর যেহেতু বড় সংখ্যার আগে কি আছে সংখ্যাটা ঋণাত্মক অর্থাৎ কি মাইনাস, তাহলে আমরা কি লিখবো, -1 লিখতে পারি, তাহলে এখানে কি লিখবো, -1x, বা সরাসরি তুমি x লিখতে পারো তুমি যদি বুঝে থাকো। তাহলে পরবর্তী কনস্ট্যান্টটা আসি আমরা, দেখো এখানে 5 আর 1 দুটোই কি পজিটিভ অর্থাৎ প্লাস, তাহলে 5 আর 1 যোগ করলে 6, 6 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই, অর্থাৎ এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব, তো 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে, +6 - 3, বিয়োগ করলে কি থাকে 3 থাকে, আর যেহেতু 6 বড় সংখ্যা তার আগে কি আছে যোগ, তাহলে মানে 3 এর আগে যোগ বসবে, তাহলে আমাদের কি হলো এটা, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় যোগফল কি হয় খেয়াল করো, তো আমরা লিখতে পারি -x
প্লাস থ্রি, এটা হলো আমার অ্যান্সার। ওকে, তো সবাই অঙ্কটা একটু মনোযোগ সহকারে আর একবার ভিডিওটা দেখবে, রিপিট করবে, এবং তোমরা চেষ্টা করবে যে এর সহায়তা তোমরা অন্য অঙ্কগুলো সমাধান করতে পারো কিনা। তো আমরা এখন যে অঙ্কগুলো দেখবো সেটা হলো আমরা 26 নম্বর অঙ্কটা দেখবো। আশা রাখি 26 নম্বর এবং 27 নম্বর অঙ্কটা যদি তোমরা বুঝো বা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো চলো আমরা ওই অঙ্কগুলোর দিকে আগাই। তো আমরা এখন ওকে, শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 26 নম্বর অঙ্কটা বোর্ডে তোলা হয়েছে, আমরা একটু দেখে আসি। আমাদের কি বলতেছে, যদি এক্স স্কোয়ার এ স্কোয়ার সমান সমান কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ারের মান দেওয়া আছে, বি স্কোয়ারের মান এবং সি স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে বলছে যে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এর একটা বিষয়, আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি কি দেওয়া আছে, এ স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার, আমরা এখানে এদের মানটা লিখব। তো মানটা যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কার মান, এ স্কোয়ারের মান। দেন পরবর্তী বি স্কোয়ারের মানটা দেখো কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরবর্তীতে সি স্কোয়ারের মান কি দেওয়া আছে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা যদি তুলে দেই, আর যেহেতু সবগুলো যোগ, আমার ভিতরে সাইন কোনো চেঞ্জ হবে না, যেরকম আছে আমি ঠিক তেমনই লিখব। তো দেখো যোগ লিখলাম, এখন ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখে যাব। কি আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন প্লাসটা লেখো, লিখলাম এরপরে যা আছে তা লিখে যাব, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন বিয়োগ যোগ বিয়োগ করি, দেখো এক্স স্কোয়ার প্লাস আছে কোথাও, এক্স স্কোয়ার মাইনাস আছে, আছে এইটা। আচ্ছা আমি অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে। মনে করো এই যে এক্স স্কোয়ার আর এর সাথে মাইনাস এক্স স্কোয়ার আছে, এই যে যদি আমি কাটি দেই চলে যায়, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোথায় আছে খেয়াল করো, এই যে প্লাস ওয়াই স্কোয়ার যে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো তো কি থাকে, ওয়াই স্কোয়ার থাকে, জেড স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার থাকে। আমরা যদি সাজাই লিখবো, আমরা যদি সাজাই লিখি তাহলে আশা রাখি আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে, তাই না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এটি আমাদের প্রমাণ করতে বলছিল, এটি আমাদেরকে প্রমাণ করতে বলছিল কোথায়, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি এখন, যে অতএব বা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড সমান সমান কি শুট, এস এইচ ও ডব্লিউ ই ডি শুট, ঠিক আছে। তো আমরা সকলে আর একবার এটা বোঝার চেষ্টা করি, দেখো আমরা এ স্কোয়ারের মানটা বসাইছি, এরপর আমরা বি স্কোয়ারের মান বসাইছি, আমরা এ স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ারের মান দিছি, বি স্কোয়ারের পরিবর্তে বি স্কোয়ারের মান লিখছি, সি স্কোয়ারের পরিবর্তে সি স্কোয়ারের মান লিখছি। মানগুলো কোত্থেকে পাইছি, এই যে মান খেয়াল করে দেখো এখানে মান দেওয়া আছে। এখন যেহেতু সবগুলোকে সবগুলা কি সাইন পজিটিভ, তার মানে কি ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই লিখবো। লেখার পরে আমরা জাস্ট যোগ বিয়োগ করলাম, যোগ করার কারণে কি পেলাম, আমি এই অ্যান্সারটা পেলাম। তাহলে এইটা আমার কার সমান, রাইট হ্যান্ড সাইড এর সমান, তাই আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, সকলে একবার প্র্যাকটিস করবে, আমার ভিডিওটা পুনরায় প্রয়োজনে তোমরা একটু করবে, টেনে টেনে দেখবে, তাহলে আশা রাখি ভালো মতন বুঝতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেন আমাকে করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 27 অর্থাৎ তোমাদের যোগ করার অঙ্কের লাস্ট অঙ্কটা 27 অঙ্কটা দেখবো, 27 নম্বর অঙ্ক। দেখো এখানেও মান দেওয়া আছে, আমরা যদি মানগুলো ট্রাই করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পাই কি কি আছে, এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে এবং জেড এর একটা মান দেওয়া আছে। এখানেও যোগ করতে বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইডে তিনটাকে যোগ করতে বলা হয়েছে।
তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এবং প্রত্যেকের মানটা লিখবো ঠিক আগের মতোই, আগে আমরা যে অঙ্কটা করেছিলাম ঠিক ওটার মতোই লিখবো। দেখো লেফট হ্যান্ড সাইড কি কি আছে দেওয়া অঙ্কে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটার মান লিখবো। কি মান দেওয়া আছে, এক্স এর মান আছে ফাইভ এ, সেভেন বি, নাইন সি, আচ্ছা প্লাস ওয়াই এর মান দেওয়া আছে বি মাইনাস থ্রাইজ এ মাইনাস ফোর সি, এরপরে প্লাস জেড এর মান দেওয়া আছে, জেড কি দেওয়া আছে সি মাইনাস টুয়াইজ বি প্লাস এ। এখন তোমরা খেয়াল করো, তোমরা চাইলে ব্র্যাকেট তুলে দিয়ে আলাদা আলাদা ভাবে তোমরা যোগ করে নিতে পারো, বাট আমরা আগে যে অঙ্ক শিখেছিলাম নিচে নিচে সাজিয়ে যোগ করে আমরা সেটাও করতে পারি। তো যেটা তোমাদের সুবিধা মনে হয়, আমি চলো আগে আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে, যেহেতু প্লাস সাইন ভিতরের সাইন গুলো কোনো চেঞ্জ হবে না, তা আমরা একটু সাজাই লিখি। প্লাস এই অংশটা পুরো লিখবো, অর্থাৎ বি মাইনাস থ্রাইজ এ মাইনাস ফোর সি, দেন এই অংশটা পুরো লিখবো, কি লিখবো সি মাইনাস টুয়াইজ বি প্লাস এ। তাহলে আমরা চলো এ এ আগে যোগ করি, খুঁজে বের করি কোথায় কোথায় এ আছে। এই যে এ প্লাস আর এখানে একটা এ প্লাস, দুটো এ প্লাস কে আমরা লিখি, তাহলে কত হয় সিক্স এ। আচ্ছা এরপরে দেখো এ আর কোথায় আছে, যে মাইনাস থ্রাইজ এ, এটাকে আমরা সাথে এনে লিখি প্লাস। এখন বির পালা, দেখো সেভেন বি আর ওয়ান বি কত এইট বি হয়, তো আমরা এইট বি লিখবো। আর একটা বি আছে কোথায়, এই যে বাইরে কত, সেটা মাইনাস টুয়াইজ বি। এরপর সির পালা দেখো প্লাস নাইন সি, আর এই একটা সি কত হয় টেন, টেন সি, আর মাইনাস আছে এই যে এখানে আর একটা সবস্টিটিউট থাকে সেটা কত ফোর সি। তো দেখো সবাইকে লেখা শেষ, এখন যদি আমরা ফাইনালি বিয়োগ করি তাহলে কত পাই, ছয়ের থেকে তিন বিয়োগ করলে থ্রাইজ এ, ঠিক আছে, আটের থেকে দুই বাদ দিলে থাকে কত সিক্স এ বি, এবং দশের থেকে চার বাদ দিলে থাকে কত প্লাস সিক্স সি। দেখো এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই, দেখো এখানে তিনের গুণিতক তিন ছয় ছয়, তাহলে আমরা যদি থ্রি কমন নিই, এবার থ্রি কমন নিলে কি থাকে এখানে এ থাকে, তিন দিয়ে ছয় কে ভাগ করলে টুয়াইস বি হয়, তিন দিয়ে ছয় কে ভাগ করলে টুয়াইস সি হয়, যেটা আমাকে প্রমাণ করতে বলছে আমি পেয়ে গেলাম রাইট। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লিখতে পারি। এখন এই যোগ বিয়োগ তোমরা তোমাদের মতো করে নিচে সাজিয়েও করতে পারো, এটা কোনো বিষয় না, তোমরা ট্রাই করলে আশা রাখি ওইটাও পারবে। আর এটাও খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, তারপরে যদি কারো সমস্যা মনে হয় তারপরে দেখ বলবো আমি তোমাদেরকে, অন্য কোনো ভাবে যদি পারি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তবে এইটা এই সব থেকে সহজ মনে হচ্ছে, কারণ তুমি একবার বিষয়টা বুঝতে পারবে। আর যদি নিচে নিচে সাজিয়ে করতে চাও তাহলে এখানে জাস্ট কি করবো, এরকম সাজাই লিখবা কি ফাইভ এ সেভেন বি নাইন সি, এরপর সদৃশ্য রাশি গুলাকে সাজাবা। এর নিচে এ দেখো, এ আছে কোথায়, এই যে এইটা কত মাইনাস থ্রি এ, এটা লিখবা থ্রি এ। এরপরে বি আছে প্লাস বি, এরপরে আছে মাইনাস ফোর সি, তৃতীয় রাশিতে আছে এ, এ কি আছে প্লাস এ মাইনাস টুয়াইস বি, দেখো এই যে বি আগে কি আছে মাইনাস টু আছে, এজন্য টুয়াইস বি লিখলাম, আর সি আগে কিছু নাই মানে সি পজিটিভ। এটা কো সাজাই বিয়োগ করলে যোগ করলে একই কথাই আসবে, এভাবে সাজাই তোমরা যোগ করে দেখতে পারো। তো যাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর এই করোনা মহামারীর সময় চেষ্টা করবে সবাই সবসময় বাইরে যদি বের হও তোমরা মাস্ক ব্যবহার করবে। আর তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আজকে বাড়ির কাজটা থাকবে, আমরা আগের দিন বিশ পর্যন্ত করেছিলাম তাই না আগের ক্লাসে, তো আজকের এই ক্লাসে আমাদের বাড়ির কাজ থাকবে হলো একুশ থেকে টোয়েন্টি সেভেন আমরা টোটাল অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আমাদের আশা রাখি যোগ সংক্রান্ত অঙ্কগুলো আমাদের সমাধান হয়ে যাবে। ওকে আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে সুস্থ থাকবে।